বাস আসার পরে এখন আমরা গুগল ফর্মে ঢোকার জন্য আমরা যদি এখানে লিখে ফর্ম বা গুগল ডট কম লিখে আমরা ঢুকতে পারি অথবা আপনি এই যে এখানে সার্চ করে আপনি যদি লেখেন গুগল ফর্ম লিখে আমরা সার্চ করে এই লিখে ক্লিক করে ঢুকতে পারি তাছাড়া যদি আমাদের যে অ্যাকাউন্টটা সাইন ইন করা থাকে আমরা এই যে গুগল অ্যাপসে আসে আমরা যদি একটু নিজ দেখে আসি আসার পরে আমাদের এই যে এখানে ফর্ম আমরা এখানে এই ফর্মে ক্লিক করে সরাসরি আমরা গুগল ফর্ম আসতে পারি বাস আপনি একভাবে গুগল ফর্ম আসলে হবে বাস আসার পরে এখন আমাদের আজকের কাজটা দেখার জন্য আমাদের এখানে যে এই যে রিসেন্ট যে ফর্মগুলো আছে এখান থেকে ধরেন আমি আমার এই যে ফর্মটা আছে এই ফর্মটা ওপেন করি বাস এখন আমার এখানে মাইক্রোসফট ওয়ার্ডের এমসি কিউ মানে এখানে ফুল স্টেপের কিছু কোশ্চেন আছে এখান থেকে আপনাদের কাজটা দেখাবো দেখেন আমার এই যে যে বলতেছে আমরা কি এখানে যে এই শাফেল কোশ্চেন অর্ডার আর আছে শাফেল অপশন অর্ডার তো এই দুইটার মধ্যে কিন্তু একটু পার্থক্য আছে যে এখানে দুইটার মধ্যে পার্থক্যটা কি যে শাফেল কোশ্চেন অর্ডারটা কাজ করবে কি যে এখানে আমাদের যে কোশ্চেনগুলো যেগুলো করা থাকবে সেই কোশ্চেনগুলো কিন্তু যে কি এখন করে যে আমরা যখন কোশ্চেনের বিভিন্ন সেট থাকে যেমন ক সেট ঘ সেট তারপরে আপনার গ গ সেট এরকম বিভিন্ন আপনার সেট থাকে তো এখন যখন আমরা এই অপশনটা আমরা এখান থেকে অন করে দেব তখন আপনি যখন কি করবেন এটা আপনি এখান থেকে শেয়ার করবেন তখন বিভিন্ন ইউজারের কাছে বিভিন্ন ভাবে কোশ্চেনগুলো শো করবে মানে একই ভাবে কিন্তু শো করবে না যদি আমরা এই সাফিল কোশ্চেন অর্ডারটা আমরা অন করে দেই সেই ক্ষেত্রে আর ক্লাসে কি সাফের অপশন অর্ডার সেটা দিলে কি হবে আমাদের এখানে যে এই কোশ্চেন করা থাকবে সেই কোশ্চেনের ভিতরে বিভিন্ন কিন্তু চেঞ্জ হবে বিষয়টা প্র্যাকটিক্যালি দেখাচ্ছে দেখেন আপনাদের ক্লিয়ার হয়ে যাবে এখন প্রথমে আমরা সাফেল কোশ্চেন অর্ডার বিষয়টা জানবো তো জানার জন্য এখন আমরা কি করি যদি আমরা এখন যে এই যে কোশ্চেন যেটা করা আছে এখানে জানি স্টুডেন্ট নেম আইডি নাম্বার আমি যদি এখানে ধরুন যে আমি এখানে পরবর্তীতে আসি যে সেকশন টু তে আসলে এখানে কিন্তু এই যে এইভাবে যেভাবে দেওয়া আছে এইভাবে কিন্তু বর্তমানে আমার কোশ্চেনটা আমি শেয়ার করলে কিন্তু এইভাবেই শো করবে ইউজারের কাছে তো আমি দেখাচ্ছি এখন এখান থেকে ধরুন আপনার এইটার এই ফর্মটা লিঙ্ক নেওয়ার জন্য আমরা কি করি সেন্টে যাই সেন্টে যাওয়ার পরে এখন আমরা এই যে এখান থেকে যাই লিঙ্ক লিঙ্ক অপশন থেকে এই যে শর্ট এন ইউরোল এখান থেকে যাই এই লিঙ্কটা আমি শর্ট করে আমি এখান থেকে লিঙ্কটা কন্ট্রোল সি পাই কপিতে ক্লিক করে লিঙ্কটা কপি করলাম বাস কপি করার পরে এখন এই লিঙ্কটা ধরুন আমি শেয়ার করব তো এখন ধরুন আমি জাস্ট দেখানোর জন্য ধরুন এখানে লিঙ্কটা আমি যদি ওপেন করি লিংকটা ধরুন আমি এখন এই ব্রাউজার ওপেন করলাম

এখানে যেভাবে এইভাবে করে দেওয়া আছে এইভাবে থাকবে না না কোশ্চেন গেলে এটা কিন্তু উলট হয়ে যাবে আমি দেখাচ্ছি তাহলে এটা করার জন্য আমরা কি করতে হবে এই যে সেটিং অপশন আমরা চলে আসবো আমরা সেটিং অপশনে যাই সেটিং অপশন থেকে আমরা একটু নিচ দিকে আসলে দেখুন আমাদের এখানে যে প্রেজেন্টেশন যে অপশনটা দেওয়া আছে আমরা প্রেজেন্টেশনের মধ্যে এই অপশনটা দিয়ে আমরা ক্লিক করি করার পর আমাদের এই যে শাফেল কোশ্চেন অর্ডার তো শাফেল কোশ্চেন অর্ডারে এই অপশনটা আমরা যদি অন করে দেই এই অপশনটা অন করে দেই অন করার পরে এখন যদি আমি এখানে এসে একটু রিলোড দেই

তারপরে এইভাবে আসছে মানে কোশ্চেনটা আপনার কোশ্চেন গুলো উল্টা পাল্টা হয়ে যাবে যখন আপনি বিভিন্ন জনের কাছে শেয়ার করবেন তখন এই কোশ্চেন গুলো আপনি উল্টা পাল্টা হয়ে বিভিন্ন ভাবে কিন্তু জিনিসগুলো শো করবে আবার যেমন আমি এই লিঙ্কটা যদি আমার অন্য একটা ব্রাউজারে মানে অন্য একজন ইউজারের কাছে শেয়ার করি মানে অন্য ইউজার যখন তার অন্য ব্রাউজার থেকে ওপেন করবে তখন দেখবেন যে এই দিনগুলো আর উল্টা পাল্টা দেখাবে আমি আমার আরেকটা ব্রাউজারে যে এই লিঙ্কটা এখানে পেস্ট করি পেস্ট করে লিঙ্কটা ওপেন করি এখন এখানে এই যে আইডি নাম্বার নেম এটা আছে তারপরে তো আমি এদের নেক্সটে যাই নেক্সটে গেলে এখানে দেখুন আর টোলটা পাঠাই দেখেন নেক্সটে কিন্তু এখানে প্রথম এসে পড়ছে এই যে হুইজ ফাংশনালি কি ইস ইউজ স্পিড এটা প্রথম এসে পড়ছে কিন্তু আমি এই ব্রাউজারে যাই এই ব্রাউজার গেলে প্রথমে কিন্তু সেকশন টু তে আছে কি এই যে কোশ্চেনটা দেওয়া আছে কিন্তু এখানে সেকশন টু এর মধ্যে প্রথমে দেওয়া আছে এই যে কোশ্চেনটা তারপরে দেওয়া আছে এই কোশ্চেনটা কিন্তু এই ব্রাউজার আসলে এখানে একদম দ্বিতীয় নম্বর আছে এই যে কোশ্চেনটা তার মানে কিন্তু উল্টা পাল্টা হয়ে গেল তো এইভাবে আপনার যে কোনো ইউজারের কাছে সে যখন তার ব্রাউজার থেকে কি করবে কোশ্চেনগুলা মানে আনসার করতে যাবে তখন এখানে বিভিন্ন জনের কাছে বিভিন্ন সেট অনুসারে মানে বিভিন্ন ভাবে কোশ্চেনগুলা শো করবে মানে এক ভাবে শো করবে না এই দিস আপনার যে এই শাফেল যে এই কোশ্চেন অর্ডারে বেশিটা যেটা কিন্তু আমরা বলছি সেটিং থেকে যে আপনি এই যে থেকে যে প্রেজেন্টেশন দিয়ে অপশনটা অন করে দিলে এইভাবে কিন্তু বিষয়টা কাজ করে তো এটা আমরা জানলাম শাফেল কোশ্চেন অর্ডারে বেশিটা কি তো এবারে আমরা বলছি যে এখন শাফেল আমাদেরকে অপশন অর্ডারে বেশিটা দেখব তো অপশন অর্ডারে বেশিটা সেটা আমরা জানি সেটা জানার জন্য ধরুন আমরা এখান থেকে এই যে দুটো নিজ থেকে আসি এখানে কিন্তু দুইটার মধ্যে নাই আমরা যদি দুইটার মধ্যে এখানে যাই এখানে কিন্তু আমাদের অপশনটা নাই যে সাফেল অপশনটা কিন্তু এখানে একটার মধ্যে নাই যখন আমরা এম সি কিউ কোশ্চেন গুলো করে মানে কুইজ সিস্টেম করবো তখন কিন্তু অপশনটা আমাদের অন হয়ে যায় যেমন আমি এখানে যদি এই কোশ্চেনে যাই এই কোশ্চেনে যাই যার পর এখান থেকে এই যে অপশন থ্রি এখানে ক্লিক করলে এই যে অপশন ওটা তো এখানে এই অপশনটা যদি আমি অন করে দেই তাহলে কি কাজটা করবে এই যে ধরুন প্রথমে ইটালি বোল্ড ফন্ট বোল্ড ম্যাজিক টুল এই চারটা সিরিয়ালে দেওয়া আছে আমি এখানে যখন অপশনটা অন করে দিলাম আমার এই সাফেল অপশনটা অন করে দিলে এখন কিন্তু প্রথমে এখানে দেয়া গেছে যখন বিভিন্ন ইউজারের কাছে বিভিন্নভাবে শো করবে তো কোন ইউজারের কাছে ফন্ট আগে চলে আসবে কোন ইউজারের কাছে বোল্ড আগে চলে আসবে কোন ইউজারের কাছে ম্যাজিক টুল আগে আসবে মানে উলট পালট হয়ে যাবে এই অপশনগুলো আমি দেখাচ্ছি এটা করলাম পাশাপাশি ধরুন এটা আসি এটার মধ্যেও যাই

আমি যদি দেখে দেন এখানে কিন্তু আছে কি সাত তেইশ ষোলো দশ এই যে এইভাবে আছে এইভাবে দেখাচ্ছে কিন্তু আমার এখানে কোয়েশ্চেন সেট করা আছে কিভাবে এই যে প্রথমে সাত দশ বাইশ তেইশ সাত দশ বাইশ তেইশ আর এখানে আসলে কি দেখ সাত সাতের পর দশ হচ্ছে বলছে নিচে এখানে কিন্তু বাইশ হচ্ছে বলছে নিচে তাহলে আমার সিরিয়াল আছে এখানে সাত দশ বাইশ তেইশ কিন্তু এখানে দেখাচ্ছে কি এখানে সাত তেইশ ষোলো দশ হচ্ছে বলছে নিচে এখানে উলটপালট হয়ে গেছে আবার পরেরটা আসি এই যে পরেরটা আসলে দেখবেন এখানে যে টেবিল মেনু টেক্সট তাহলে আমার এখানে কি আছে টেবিল টেক্স মেনু কিন্তু এখানে আছে টেবিল মেনু আগে এসে পড়ছে এই যে এখন আমরা আসি ফন্ট বোর্ড ম্যাজিক টু লিটারলি তাহলে এখন আমরা কোশ্চেন এ কি তো আছে এখন তো আমরা দিকে আসি এই যে এখন আমরা কোথায় কোশ্চেনটা এই যে এখানে ইটালি আগে ফন্ট আগে কিন্তু এখানে কিন্তু ফন্ট আগে এসে পড়ছে তো উলট হয়ে গেছে এখানে কোশ্চেন গুলো কিন্তু আবার যদি এই ব্রাউজারে আমার যে ফন্ট আছে এটা একটা আমি রিলোড দেই এই যে রিলোড দিলাম রিলোড দিলাম এখন এখানে দেখেন এখন উলটপালট হয়ে গেছে আমরা ওদের নেক্সট আসি আসার পরে এই যে এখানে দেখেন কিন্তু এই যে বোর্ড প্রথমে চলে আসছে ফোন পরে তাহলে আমি আমার এই ব্রাউজার আসি এখানে ধরুন যে আমার কোশ্চেন আছে প্রথমে কি ইটালি পরে ফোন পরে বোল্ড কিন্তু এখানে আমার প্রথমে এসে পড়ছে কি বোল্ট আগে ফন্ট ইটালি আগে কিন্তু আবার এই এটার মধ্যে যেটা ছিল এটার মধ্যে কিন্তু ফন্ট আগে বোল্ট বোল্ট পরে পরে ম্যাজিক টু এখানে আসছে এইভাবে কিন্তু এই ব্রাউজারের মধ্যে যে বোল্ট আগে ফন্ট আগে এভাবে কিন্তু একই জিনিসগুলো উল্টা পাল্টো করে নিয়ে চলে আসবে সেম ভাবে আপনি অন্যটা দেখেন অন্য কোশ্চেন আমরা দেখি যেমন এখান থেকে যদি আসে এই দেখেন এটা দেরে এটা কিন্তু বাইশ আগে পরে সাত পরে ষোলো আর এটার মধ্যে আমরা আগে আসি এটার মধ্যে আসি আসার মধ্যে ধরেন এই জায়গা সাত তেইশ ষোলো আর এটার মধ্যে এটার মধ্যে কি আছে বাইশ সাত ষোলো লাস্টে কিন্তু দুই হাজার তেইশ আর দুই দশ এখানে কিন্তু এই দুই হাজার দশ মানে এই জিনিসগুলো উল্টা পাল্টা হয়ে যাবে যদি আমরা এই যে এখান থেকে এই অপশনগুলো এই যে অপশনটা সাপের অপশন অর্ডারটা যদি আমরা এখান থেকে অন করে দিই তাহলে আমাদের এই কোশ্চেনগুলো মানে এই জিনিসগুলো এখানে উল্টা ভাবে বিভিন্ন ইউজারের কাছে শো করবে এইটা হচ্ছে আমাদের এখানে যে এই সাফেলের বিষয়টা তাই এখন আমরা আজকে ভিডিওতে এখানে কি দেখলাম যে কিভাবে আমাদের এই গুগল ফর্মে আমরা যখন কোনো বা আমরা 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 এখানে কি তৈরি করবো তো সেই ক্ষেত্রে এখানে সাপের যে আমাদের যে কোয়েশন অর্ডারের বিষয়টা কি কাজ করে পাশাপাশি সাপের অপশন অর্ডারের বিষয়টা কিভাবে কাজ করে সেই টোটাল বিষয়টা কিন্তু আপনাদের আমি এখানে শেয়ার করলাম তাহলে এই আমাদের বিষয়টা মূলত আমাদের আজকের ভিডিও ডিয়ার ফ্রেন্ডস আমার আজকের এই হাউ টু ইউজ সাফেল কোশ্চেন অ্যান্ড অপশন অর্ডার অন গুগল ফ্রম এই ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগে থাকে কিংবা এই ভিডিও থেকে আপনারা কিছু শিখে থাকেন উপকৃত হয়ে থাকেন তখন আমার এই জে ক্যাপার টেকনিক চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন এবং সবার সাথে শেয়ার করবেন থ্যাংক ইউটিগুটি